আপনার অফিসের মধ্যে 10টা রাউটার আছে, আপনার কোনো রাউটার আপনি ফর এক্সাম্পল আপনি 10টাতেই আপনি কানেক্ট করে ফেললেন, যখন আপনি অফিসের নিচতলা থেকে একটা রাউটার দিয়েছেন দোতলাতে একটা দিয়েছেন বা দোতলাতে গেলে আপনার দোতলারটা কানেক্ট হয়, তখন কি হয় সার্টেন একটা টাইমের জন্য আপনি রাউটারটা ডিসকানেক্ট হয়ে যায় বা আপনার ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে যায়। বাট এই এপিটার মধ্যে মেশ টেকনোলজি রয়েছে। মেশ মানে হচ্ছে যে আপনার ফুল নেটওয়ার্ক মিলে একটা নেটওয়ার্ক তৈরি হবে। ফর এক্সাম্পল আপনার 50টা রাউটার আছে বা 50টা এপি আছে, আপনি 50টা এপি একটা ডিভাইস হিসেবে কাজ করবে, টোটাল নেটওয়ার্ক একটা রোমিং নেটওয়ার্ক। সো আপনি যখনই হেঁটে যাবেন বা আপনি মনে করলেন যে আপনি নিচতলা থেকে 10তলাতে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার নেটওয়ার্ক কখনো ফল হবে না, আপনার রোমিংটা খুব স্মুথলি হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আতিকুর রহমান ফ্রম এক্সেল টেকনোলজিস লিমিটেড। সবাইকে এক্সেল টেকনোলজিসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা হাজির হয়ে গেছি গ্র্যান্ডস্ট্রিমের একটা নতুন লাইন আপ নিয়ে, সেটা হচ্ছে এপি। সো মডেলটা হচ্ছে GWN-7630। সো আমরা টোটাল রিভিউর মধ্যে দেখব প্রোডাক্টের আনবক্সিং প্লাস কিছু ফিচার্স যেটা আপনাকে হেল্প করবে এই প্রোডাক্টের ডিটেলস জানতে। চলুন ভিউয়ার্স, আমরা চলে যাই প্রোডাক্টের আনবক্সিংয়ে। আমরা এতক্ষণ যে ডিভাইসটা নিয়ে কথা বলছিলাম আমার হাতে দেখতে পাচ্ছেন সেই অসাধারণ ডিভাইসটি। এই প্রোডাক্টটি বেসিক্যালি ব্যবহৃত হয় কর্পোরেট সলিউশনের জন্য, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজে ব্যবহৃত হয়, লাইক ইউনিভার্সিটি ক্যাম্পাস ওয়াইফাই সলিউশন হিসেবে ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিই এই প্রোডাক্টের কিছু অ্যাডভান্স ফিচার। এই প্রোডাক্টের মধ্যে রয়েছে 4x4 মিমো টেকনোলজি। মিমো টেকনোলজি মানে হচ্ছে একসঙ্গে সে মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট করতে পারে, এবং যার মাধ্যমে তার ব্যান্ডউইথ হ্যান্ডেলিং ক্যাপাসিটি অনেক বেশি হয়ে থাকে। এবং আমাদের এই ডিভাইসটি আপ টু 2.33 Gbps মানে 2.33 GB পার সেকেন্ড সে হ্যান্ডেল করতে পারে। মার্কেটে যে এপিগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম এপির ক্ষেত্রে হয় যে তাকে আলাদা করে মাস্টার কন্ট্রোলার কিনতে হয়, বাট এই এপিটার মধ্যে বিল্ট ইন মাস্টার কন্ট্রোলার আছে। মানে হচ্ছে আপনি এপিটাকে মাস্টার কন্ট্রোলার হিসেবে ইউজ করতে পারবেন, সঙ্গে সঙ্গে এই এপিটাকে আপনি জাস্ট অ্যাজ এ এপি বা ওয়াইফাই ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং এর আন্ডারে আপনি 50টা ডিভাইস মাস্টার কন্ট্রোল করতে পারবেন এটা অ্যাগেনস্টে হাইরিকে মেনটেন করে। এবং ফর এক্সাম্পল যে এই এপিটা নষ্ট হয়ে গেল আপনার, তখন কি হবে? আপনার মতো প্রশ্ন আসছে মাস্টার কন্ট্রোলার যদি নষ্ট হয়ে যায়, জাস্ট সে তার পাশেরটাকেই সে স্ল্যাব হিসেবে কাজ করবে, কখনো যদি নষ্ট হয়ে যায় পাশেরটাই মাস্টার কন্ট্রোলার হিসেবে কাজ করবে। এবং এই এপির মধ্যে রয়েছে আমরা যেটা আগে বলছিলাম যে 16টা SSID ক্রিয়েট করা যায়, আপনি 16টা আইডি ক্রিয়েট করতে পারবেন, মানে আপনার একটাই এপি হচ্ছে 16টা রাউটার। তার মানে হচ্ছে আপনার অফিসের মধ্যে আলাদা ইন্ডিভিজুয়াল রাউটার ডিপার্টমেন্ট ওয়াইজ কিনতে হবে না, আপনি এটার মাধ্যমে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা, আরও রয়েছে এটার মধ্যে মেশ টেকনোলজি। আমরা হয়তো অনেকেই মেশ টেকনোলজির সঙ্গে পরিচিত। ওয়াইফাই রিপিটার এবং মেশের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা সবাই জানি ওয়াইফাই রিপিটার আপনার অফিসের মধ্যে 10টা রাউটার আছে, আপনার কোনো রাউটার আপনি ফর এক্সাম্পল আপনি 10টাতেই আপনি কানেক্ট করে ফেললেন, যখন আপনি অফিসের নিচতলা থেকে একটা রাউটার দিয়েছেন দোতলাতে একটা দিয়েছেন বা দোতলাতে গেলে আপনার দোতলারটা কানেক্ট হয়, তখন কি হয় সার্টেন একটা টাইমের জন্য আপনি রাউটারটা ডিসকানেক্ট হয়ে যায় বা আপনার ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে যায়। বাট এই এপিটার মধ্যে মেশ টেকনোলজি রয়েছে। মেশ মানে হচ্ছে যে আপনার ফুল নেটওয়ার্ক মিলে একটা নেটওয়ার্ক তৈরি হবে। ফর এক্সাম্পল আপনার 50টা রাউটার আছে বা 50টা এপি আছে, আপনি 50টা এপি একটা ডিভাইস হিসেবে কাজ করবে, টোটাল নেটওয়ার্ক একটা রোমিং নেটওয়ার্ক। সো আপনি যখনই হেঁটে যাবেন বা আপনি মনে করলেন যে আপনি নিচতলা থেকে 10তলাতে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার নেটওয়ার্ক কখনো ফল হবে না, আপনার রোমিংটা খুব স্মুথলি হবে। গ্র্যান্ডস্ট্রিম GWN-7630 মডেলের মধ্যে রয়েছে একটি এমবেডেড কন্ট্রোলার। তার মানে হচ্ছে আপনি এটা কন্ট্রোল করার জন্য আলাদা কোনো কন্ট্রোলার ডিভাইস লাগবে না। মার্কেটে অনেক ধরনের এপি পাওয়া যায় যেগুলোর জন্য আলাদা কন্ট্রোলার কিনতে হয়, বাট এটার মধ্যেই বিল্ট ইন কন্ট্রোলার আছে, ক্লাউড কন্ট্রোলার, এবং যেটার মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন আপনার এপিকে কন্ট্রোল করতে পারবেন, এবং আপ টু 50 এপিকে কন্ট্রোল করতে পারবে একটা ডিভাইস। এটা ব্যাংক রেটে এনক্রিপ্টেড, সো আপনি ব্যাংকে যে সিকিউরিটিগুলো ব্যবহার করেন আপনি এই ডিভাইসের মধ্যে সেই সিকিউরিটি পাবেন। সো আপনার নেটওয়ার্ক 100% সিকিউর থাকবে। চলুন বন্ধুরা, আমরা দেখি নেই যে ডিভাইসের মধ্যে কী কী জিনিস রয়েছে, কী কী পোর্ট রয়েছে। আমরা একদম শুরুতে দেখতে পাচ্ছি রেজিস্টার্ড বাটন, আমরা শুরুতেই রেজিস্টার্ড বাটন দেখতে পাচ্ছি, এর দেখতে পাচ্ছি দুটো পোর্ট, একটা নেট পোর্ট, একটা ল্যান্ড পোর্ট, যেটা গিগা পোর্ট, আর আরেকটা হচ্ছে গিগা পিওই পোর্ট। সো এটার ক্ষেত্রে আপনাকে পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই গিগা পিওই পোর্ট ব্যবহার করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের গ্র্যান্ডস্ট্রিম অসাধারণ 7630 ডিভাইসটির আজকের আনবক্সিং ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের এক্সেল টেকনোলজিস লিমিটেডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজিক্যাল আপডেট পাওয়ার জন্য। সঙ্গে যদি আপনি আরও ইনফরমেশন জানতে চান এই প্রোডাক্টের সম্পর্কে বা আমাদের অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে, প্লিজ ভিজিট www.xlbd.com। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই, অন্য কোনো দিন হাজির হব গ্র্যান্ডস্ট্রিম অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। সবাই ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।